শুভ জন্মদিন শুভ জন্মদিন বাতিঘর শুভ জন্মদিন বাতিঘর বই হচ্ছে মানুষের মনের খোরাক আর এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের মানে বইয়ের জন্য সবথেকে প্রিয় একটা জায়গা আর এখানকার আত্মোন্নয়ন যে কর্নারটা এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা মানে নিজেকে হচ্ছে উন্নত করতে পারি নিজের মাইন্ডটাকে আরও ডেভেলপ করতে পারি এই এর বইগুলোর মাধ্যমে আর মানে প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর বইগুলো খুব সুন্দরভাবে গোছানো বাতিঘরের আজকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা আমি বাতিঘরের সাথে অনেক আগে থেকেই আছি যতদূর মনে পড়ে 2012 সালের পর থেকে আমি খুব নিয়মিত আসছি খুবই ভালো লাগে পরিবেশ খুবই চমৎকার এবং অনেক অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায় দেশি বিদেশি অনেক ভালো বই পাওয়া যায় এবং আমাদের স্টুডেন্টদের আমাদের পড়াশোনার সাথে সম্পৃক্ত এবং কেরিয়ারের সাথে সম্পৃক্ত বইগুলো অনেক বেশি ভালো লাগে আর কিছু বিদেশি বই ভালো অনুবাদ হয় এই ধরনের অনুবাদগুলো খুব ভালো পাওয়া যায় খুবই চমৎকার আশা করছি ভবিষ্যতে বাতিঘর আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুল্লাহ মোহাম্মদ রায়হান আজকে বাতিঘরের জন্মদিন উপলক্ষে আপনাদেরকে কিছু কথা বলতে চাই বাতিঘর চট্টগ্রাম অঞ্চলে আমাদের মতো যারা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আছে তাদের জন্য বাতিঘর হচ্ছে একটা কি বলতে পারি গড গিফটেডের মতো আসলে বাতিঘরের জন্মদিন যেহেতু আজকে তাহলে বাতিঘরের জন্য শুভকামনা রইল সবাই বাতিঘরে আসবেন পড়বেন জ্ঞান আহরণ করবেন এবং দেশের বড় বড় জায়গার অবদান রাখবেন জন্মদিন বাতিঘর বাতিঘরে এসে তোমার কেমন লাগে আমার অনেক ভালো লাগে বাতিঘরে এসে বাতিঘর থেকে বই না হ্যাঁ হ্যাঁ বাতিঘর অনেক বই পাওয়া যায় তোমার বাতিঘরে আসতে কেমন লাগে বাতিঘরে আসতে আমার অনেক ভালো লাগে আমি প্রতিদিন স্কুল শেষ হলে এখানে আসি কি বই পছন্দ করো আমি অনেক গল্পের বই পছন্দ করি কবিতা আর্ট এরকম বই পড়তে আমি পছন্দ করি শুভ জন্মদিন বাতিঘর আচ্ছা বাতিঘর 19 বছরে পদার্পণ করেছে আমরা সকল পাঠক এবং পাঠিকারা চাই বাতিঘর আলোক বর্তিকা হয়ে আলোর ধুতি ছড়াক এই ধরনের বুকে ধন্যবাদ